জাপানে প্রতি বছরই বছর শেষে একটা ভ্যাকেশন দেয়। স্কুল থাকে বন্ধ, অফিস থাকে বন্ধ, সব কিছু বন্ধ থাকে প্রায় সপ্তাহখানেক, যেটাকে উইন্টার ভ্যাকেশন বলে। এবং এই ভ্যাকেশনটাকে কেন্দ্র করে সবারই অনেক রকম প্ল্যান থাকে। সবাই চায় যে উইন্টারটাকে একটু এনজয় করতে, কোথায় গেলে উইন্টারটা মানে স্নো দেখা যাবে বা উইন্টার ভালোভাবে এনজয় করা যাবে, সেখানে ঘুরতে যেতে। তো আমরা আজকে যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে আমাদের প্রাণের শহর ফুকুই শহরে। আর রাতে আমরা রওনা দিয়েছিলাম যাতে সারাদিনটা ইউটিলাইজ করা যায়, বাচ্চারা ঘুমাতে ঘুমাতে ওখানে পৌঁছা যেতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আর আজকে খুব এক্সাইটিং একটা ব্লগ শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা ফুকুইতে বেড়াতে যাচ্ছি। যারা জানেন না যে আমরা আগে এই শহরে, নতুন শহরে শিফট হওয়ার আগে আমরা ফুকুইতে ছিলাম। তো আগে আমরা উইন্টার ভ্যাকেশনের জন্য দেখা যেত যে ফুকুই থেকে আমরা অন্য সিটিতে যেতাম। তো এইবার হচ্ছে যে আমরা যেহেতু মাছেদা শিফট করছি, মাছেদা থেকে আমরা ফুকুইতে যাচ্ছি উইন্টার ভ্যাকেশনের জন্য। আমরা তো অনেক এক্সাইটেড, অনেক পুরনো পুরনো মানুষের সাথে দেখা হবে। তাই আমরা ওবাচানকে একটু দেখে আসি। ওবাচানকে ফোনও করেছিলাম যে উনি আছে কিনা, তো উনিও ফ্রি আছে। তো আই এম শিওর যে ওনারও অনেক ভালো লাগবে। আপনারাও অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ওবাচানকে একবার দেখতে যেতে। আজকে সকালবেলা আমরা সূর্যোদয়ের দেশ, মানে জাপান বলে না যে সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, আমি আজকে সত্যি সত্যি সূর্যোদয়টা দেখছি। একদম আকাশটা পরিষ্কার ছিল। আর একদম আমরা রওনা দিছি তো ভোর রাতের দিকে রওনা দিয়ে, তারপরে একদম মনে হচ্ছে সূর্যটা, আকাশে কিছু ছিল না, একদম গোল সূর্যটা উঠছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন একটু অবশ্য একটু উপরে উঠে গেছে, এখন হয়তো সূর্যটা বলে বোঝা যাবে না। খুশি নাকি ওবাচানকে দেখবো? খুশি লাগছে, কত খুশি। ইয়ে, ওবাচানের সাথে কি করবা? আমি যাইতে চাই বাংলাদেশ, সেই হিসাব চিন্তা করে টানি। তুমি তো পারলে থামবাই না, তুমি 6 ঘন্টা একবারে জাপান থেকে গাড়ি চালিয়ে রাস্তা থাকলে বাংলাদেশ চলে। এই যে এখানে যত লোক দেখছে যে গাড়ি ফুল না, সব হচ্ছে যে টোকিও, মানে বিভিন্ন জায়গা থেকে বাড়ি যায়, আর তাদের বাড়ি যাচ্ছে। জাপানের ঈদের সিজন, জাপানের এক্স্যাক্টলি ইয়ার এন্ড হলো ঈদের সিজন। হ্যাঁ, তো আসার সময় ওই যে মাংস লেখা উঠছিল, মানে পার্কিং ফুল, সব ফুল ছিল। মজার একটা জিনিস ওই যে ওই সাইডে দেখা হয়েছে কুত্তার রেস্টরুম, খালি মানুষের রেস্টরুম না, হাইওয়েতে এরকম, হ্যাঁ মানে পেট যারা নিয়ে আসে আর কি, তাদের জন্য এরকম একটা স্পেশাল জায়গা আছে। ওরাও সবাই একসাথে এখানে খেলাধুলা করবে। এই স্টপেজটা বেশ বড়। এখন ভোর সম্ভবত 7:30, টেম্পারেচার মেবি 4-5 ডিগ্রি। আমরা প্রায় 5 মাস পরে আমি ফুকুই থেকে অগস্ট আসছি, তো এখন হচ্ছে যে ডিসেম্বর। আমার মনে হচ্ছে না যে আমি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি, নিজের বাড়িতে যাচ্ছি। মনে হচ্ছে যে আমার নিজের বাসায় যাইতেছি। নিজের লোক আছে দেখে মনে হচ্ছে যে নিজের বাসায় যাচ্ছি, নিজের বাসায় যাচ্ছি। সকালে যেহেতু আমরা কোনো কিছু খেয়ে বের হইনি, আর সাফওয়ান শানায়কে তো ঘুম থেকে কোনো মতে খালি কোলে করে গাড়িতে বসায় উঠায় নিয়ে আসছি, তো এই জন্য আমরা থামছি যে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। কেবলই সকাল হয়েছে, 6:30 মতো বাজে আর কি, আর একটা ব্রেকও দেওয়ার দরকার ছিল। একটা না 3 ঘন্টা গাড়ি চালাইছে। তো এখানকার যে এই যে স্টপেজগুলো আছে হাইওয়েতে, এমন কিছু নাই যে আপনি পাবেন না, একটু বড়ো যেগুলো সবগুলোতে আবার না। তো একটু আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কী কী আছে এই স্টপেজগুলো লেখা থাকে। তো এমন অনেক অনেক লোভনীয় খাবার থাকে যেগুলোর কিছুই আমরা খেতে পারি না, জাস্ট কী কী আছে আপনাদের সাথে ভিডিওতেই শেয়ার করছি। ট্যারেন্ডিংয়ের এই ভ্যাকেশনে দেখা যায় কি, সবাই তার বাবা মার সাথে দেখা করতে যায়। কারণ ম্যাক্সিমামে দেখা যায় বাবা মারা একটু গ্রামের দিকে থাকে, ছেলেমেয়েরা যারা চাকরির সুবাদে শহরে থাকে তারা সবসময় এই সময়টাতে তারা বাবা মাকে দেখতে যায় বা নিজের যেখানে রুট সেখানে যায়। আমরা ঢুকেছিলাম একটা উদন শপে। সাফওয়ান শানায় উদন খেতে খুব পছন্দ করে। উদন কিন্তু অনেক ধরনের হয়, একটা হচ্ছে মাংস দেয়া থাকে, একটা হচ্ছে তেম্পুরা দেয়া থাকে, আর একটা হচ্ছে একদম প্লেন, কোনো কিছু দেয়া থাকে না, জাস্ট উদনটাই থাকে। ওইটা সাফওয়ান শানায় খেতে খুব পছন্দ করে। আমার মিনি শানায়া মিনি উদন খাবে। কি বলেছে, টিক টিক করবে বলেছে?
সাফান তুমি কি খাচ্ছ? উদন। সাফান আর শানায়া উদন অনেক পছন্দ করে। উদনটা কি? উদনটা আসলে হচ্ছে একটা ঠিক নুডলস আর কি। উদন পছন্দ করো? তাই বাইরের টেবিলে আমরা বসছিলাম, কিন্তু সে আমরা এখন এলাকা ঘুরে ফিরে দেখলাম যে এই ধরনের টেবিল আছে বাচ্চাদের বসার জন্য, শানায়া যাতে বসে খেতে পারে একলা একলা সুন্দর করে। খুশিতে গরম, তাহলে একটু ওয়েট করে, একটু নাড়ায় চড়ায় দাও। আমরা নিয়েছি হচ্ছে স্যান্ডউইচ, আমি আর সাফান আপু স্যান্ডউইচ খাই, এটা হচ্ছে ডিমের স্যান্ডউইচ আর কি। কিভাবে ধরতে হবে? এভাবে, হ্যাঁ, তারপরে উঠাই দিতে হবে, হ্যাঁ, তারপরে এভাবে। ওয়াও, তুমি তো শিখেই ফেলেছ। মাম্মা কি হচ্ছে? তো একবারে খাওয়া শেষ করে মুছলে হবে আমাদের সুচবাড়িওয়ালা শানায়া। ইটস ওকে, খাওয়া শেষ হলে মুছে ফেলো, এখানে লেগে পড়ছে। এই জিনিসটা আসলেই চপস্টিক দিয়ে ওঠানো জটিল ব্যাপার, পিছলা, এমন পিছলা। পুকুরতে কার কাছে যাচ্ছ? বাচ্চা, বাচ্চানের কাছে যাচ্ছ? খেলা করবো বাচ্চানের সাথে? আমার শানায়া কঠিন স্ট্রাগলের মধ্যে পড়ছে এটাকে ধরার জন্য, কোনোভাবে দাম বাড়ে শানায়া। খাও, অবশ্যই খাও, তুমি খাও মা, আমি খাবো না। দেখো সাফান কত ভদ্র হয়ে গেছে, সবাইকে জিজ্ঞাসা করে তুমি খাবা, তুমি খাবা, হ্যাঁ তুমি খাও, মামাকে হাত দাও। এই জায়গাটা হলো ফ্যামিলি স্পেস, ফ্যামিলি স্পেসে বসে ফ্যামিলি ফ্যামিলি বসে খাচ্ছে, যাদের ছোট বাচ্চা আছে। শানা, তোমার এটা প্রিন্সেস ড্রেস বাবা, প্রিন্সেস হারে কতদিন দেশে যায় না, ওর অবস্থা হয়েছে ওই। আমার বলছে মামা কতদিন ওবাচানকে দেখি না, ওবাচান মনে হয় আমার কথা মনে করে, আমি অনেক মনে করি ওবাচানের কথা। ওবাচানের কথা তোমার মনে আসে? দেখছো তোতরো, তোতরো চিনো তুমি? এইটা তোতরো তো। এটা গরম না, এটা ঠান্ডা, এটা খেয়ে দেখো ঠান্ডা। তুমি খাবে? হাইওয়ে রিসার্ভ স্টপেজগুলোতে যে শুধুমাত্র রেস্টুরেন্টই থাকে তা কিন্তু না, বিভিন্ন রকম কাপড় চোপড়ের দোকানও থাকে, কেনা হয় না যদি আমি জানি না, কেউ কেনেও বা হয়তো কারা কারা না কিনলে তার দোকান দেয় নাই। টয়লেটগুলো কতটা অ্যাডভান্সড জাস্ট দেখেন, বাচ্চাদের কথা চিন্তা করে লো কমোড, সেটা একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আগে। ছোট ছোট বেসিন, মানে ছোট বাচ্চাদের জন্য আলাদা বেসিন, ছোট বড় সবার কথা চিন্তা করে ওরা এরকম সুন্দর করে এগুলো বানিয়েছে, এবং এত হিউজ ক্যাপাসিটি যে লাইন লাগার কোনো অবস্থা নাই। এখানে যত মানুষই আসুক মনে হয় যে অনেক অনেক মানুষকে এখানে ওরা সার্ভ করতে পারবে। আর এগুলো এত সুন্দর অ্যাডভান্সড ফিচারে বানানো টয়লেটগুলো, যেমন নিট অ্যান্ড ক্লিন, যেমন পরিষ্কার, ঠিক তেমনই মানে ডিজাইনগুলো অনেক সুন্দর। এটির সাথে সাথে এখানে মেকআপের রুমও আছে, সেটাও বেশ বড়। তো ওখানে গিয়েও কেউ যদি টায়ার্ড হয়ে যায়, যেহেতু লম্বা একটা জার্নি একটু খারাপ লাগতে পারে, সেক্ষেত্রে এখানে এসে কিন্তু একটা সুন্দর ফ্রেশও হয়ে নিতে পারে। সাইনবোর্ডে দেখো ফুকুই, আহ ভালো লাগতেছে না, অধৈর্য হয়ে গেছে, অত্যন্ত কঠিন পারফরমেন্স দিয়ে যাচ্ছেন।
ড্রাইভিং লাইসেন্স একটা আমার কাছেও আছে কিন্তু আমার মোটেও সাহস হয় না যে আমি এখানে এই স্পিডে গাড়ি চালাই। টানা প্রায় 7.5 ঘন্টা জার্নি শেষ করে তারপর আমরা পৌঁছালাম আমাদের ফুকুই শহরে। আর এই যে দেখেন, হোয়াট এ বিউটিফুল ভিউ, হোয়াট এ বিউটিফুল মর্নিং। আমাদের চারজনের একজনেরও মনে হয় কোনো টায়ার্ডনেস নাই, বিকজ আমরা ফুকুইতে যাচ্ছি। যতই কাছাকাছি যাচ্ছিলাম মনে হচ্ছিল আরে এই শহর তো আমি ছেড়ে কখনো যাইনি। তারপর ওবাচানের লিগে ওবাচান হচ্ছে যে বেগুনি খাইতে চাইছে, আমরা চিন্তা করলাম যে বেগুনি এই জন্য বাসার থেকে বেসন নিয়ে আসছে, ইয়ার থেকে যে কুমড়া কিনে আনছে, কুমড়ার বেগুন নিয়ে আসছে, হচ্ছে সাফানের মনে আছে শানায়া ভুলে গেছে। এই যে সেই বিখ্যাত ফুকুই ইউনিভার্সিটি যেখান থেকে আপনি পড়ালেখা করে বের হয়েছেন, একটু যাওয়া নাকি তোমার ইউনিভার্সিটিতে? আমার ল্যাবও নাই, ধ্বংস হয়ে গেছে, আমার সেন্সেও নাই, সেন্স রিটায়ারের পরে ল্যাব শেষ। সাফান তো সব চিনে, সাফান হ্যাঁ এখানে শুধু না গেলে বাসা তো, এখন শুধু না গেলে বাসায় যাবো তো, শানাইটা কি নিয়ে আসছো সাথে করে? উসাগি চান কে আনছো? তো নাও কাঁধে কাঁধে নাও, নাকি আমাকে চিনবা? মাম্মা ধরবো ওকে, হ্যাঁ তুমি ধরতে পারবা, চলো উপরে চলো, আমরা উপরে যাই। কিছু নিব? ওইটা নিচ্ছ কেন? ওই ব্যাগ নিচ্ছ কেন? ওই ব্যাগ নেওয়া লাগবে না তো, তো ওই যে স্কির ব্যাগ এগুলো, ওইটা তোমার ওই হাতের টা এটা না, এটা নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ চলো 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 শিখি যাই তো। হ্যাঁ হ্যাঁ চলো, আমাদের বৌদির বাসায় চলে আসছি। কতদিন পর বৌদিকে দেখাচ্ছি আমাদের ব্লগে। বৌদি কি অবস্থা? 5 মাস কিন্তু আমার মনে হচ্ছে না। আমাদের বাসা থেকেই গেছে। হ্যাঁ হ্যাঁ, যদি কয়েকদিন সুজন ভাই ফুকুইতে আসে ওই কয়েকদিন আমরা জালাইতে আসবো। কোথাও যাবেন না, সব থেকে বড় কথা এটাই তো আপনাদের বাসা, আপনি যাবেন এইটাই। আমার কিন্তু রান্না বান্না সব শেষ। ওরে আল্লাহ, শানের মাছকে খাওয়া দিচ্ছি। পেট ব্যথা হয়ে যাবে, কাচ্ছে সাফানের। ভাবি অনেক মজার মজার রান্না করছে, আমরা এখন এসে খেতে বসে গেছি। এই জিনিসটার নাম কি ভাবি? বাঁধাকপি ভাজিটা খুব মজা হয়েছে। মানে বাঁধাকপি যাব, এটা কি খেলা? এ এইটা নাক বন্ধ হয়ে যাবে, এটা করা যাবে শানায়া? না ভাইয়া করছে। তোমার কে? তুমি মানা করো নি? মানা করছি। কি বলছো? করো না, এটা করো না বলছো? হ্যাঁ। তারপরে করছে? হ্যাঁ। কি করতে হবে ভাইয়াকে?